গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে এসেছি তালপুকুর ব্যারাকপুরে, যে এখন যে লোকেশনটাতে দাঁড়িয়েছি এটা দক্ষিণেশ্বর নয়, এটা দক্ষিণেশ্বরের অনুকরণে তৈরি করা হয়েছিল। এটার নাম হচ্ছে অন্নপূর্ণা মন্দির, যেটা অবস্থিত হচ্ছে তালপুকুর ব্যারাকপুরে। মথুরবাবু যখন বেনারস গিয়েছিলেন, ওনাকে তখন মা অন্নপূর্ণা স্বপ্নে এসেছিলেন যে ওনার একটা মন্দির বানাতে। তো উনি যখন কলকাতায় ফিরে আসেন, তখন উনি কলকাতায় ফিরে এসে ব্যারাকপুরে এই জায়গাটা উনি প্রথমে পান। মথুরবাবু কলকাতায় ফিরে এসে এই জমিটা উনি কেনেন। এখানে কেনার পরে কিছুদিনের মধ্যে ওনার আকস্মিক একটা মৃত্যু হয়, যার জন্যে উনি এটাকে কন্টিনিউ করতে পারেননি। তো ওনার যে স্ত্রী ছিলেন, মথুরবাবুর স্ত্রী আর ওনার পুত্র দ্বারিকানাথ বিশ্বাস, এই দুজন মিলে ওনারা এই মন্দিরটা কমপ্লিট করেন। মন্দিরে দেবী প্রতিষ্ঠা করা হয় 1975 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনে। আর মন্দিরটি তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে করা রয়েছে। এখানে কড়িকাঠের যে সিলিংগুলো রয়েছে, সেই কড়িকাঠের সিলিংগুলো কিন্তু এখনও সেই সেরকমই আছে। জগদম্বা দেবী যখন এটা বানান, তখন উনি দক্ষিণেশ্বরের অনুকরণে বানাতে চেয়েছিলেন, কিন্তু স্বপ্নে মা অন্নপূর্ণা এসে ওনাকে বলেন যে দক্ষিণেশ্বরের অনুকরণে না বানাতে। তো যার জন্যে মন্দিরের হাইটটা দক্ষিণেশ্বর মন্দিরের থেকে একটু ছোট করা হয়েছে। আর দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির আছে, তার বদলে এখানে 3টে 3টে করে 6টা শিব মন্দির করা হয়েছে, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। ট্রেনে করে যদি তোমরা আসতে চাও এখানে, তাহলে কীভাবে আসবে তোমাদেরকে বলে দিই। ট্রেনে করে আসতে হলে তোমরা শিয়ালদা থেকে ব্যারাকপুরের ট্রেন ধরবে, ব্যারাকপুর থেকে তোমরা অটো বা টোটো রিজার্ভ করেও আসতে পারো, বা নর্মালভাবে তোমরা আসতে পারো। এখানে মন্দিরটা খুবই সুন্দর, সকালবেলা মানে সকাল থেকে 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, কোনো ব্রেক টাইমিং নেই। এখানে বন্ধ হওয়ার আগে বন্ধ হতো, এখন আর বন্ধ হয় না। তো তোমরা যে কোনো সময় আসলেই এটা দেখতে। যে 3টে শিব মন্দির করা রয়েছে, সেটা হচ্ছে এদিকে 3টে রয়েছে, আর এদিকটাতে যদি দেখা যায় এদিকে 3টে রয়েছে। আর এইগুলো হচ্ছে অনেক লোকজনরা এখানে থাকে যারা, তারা এগুলোতে রয়েছে। আর এদিকটা হচ্ছে মেন মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দিরটা। খুব সুন্দর লাগছে, সূর্যের আলো পড়েছে, আরও সুন্দর দেখতে লাগছে। আর এদিকে এটা হচ্ছে মেন মন্দির, মেন মন্দিরের পাশে যেটা রয়েছে এটা হচ্ছে নাট মন্দির। যদি তোমরা এখানে প্রথমবারের জন্য আসো, তাহলে অবশ্যই তোমরা অন্নপূর্ণা মন্দিরটা ভিজিট করো। আর পাশেই আছে গান্ধীঘাট, এখান থেকে অটো বা টোটো করে তোমরা যেতে পারবে গান্ধীঘাটে। গান্ধীঘাটও তোমরা ঘুরতে পারো, আর গান্ধীঘাটের সাথে সাথে তোমরা অন্নপূর্ণা মন্দিরেও ঘুরতে পারো। দক্ষিণেশ্বরে গেলে যেরকম ফিলিংস পাওয়া যায়, একটা খুব সুন্দর একটা ভাইবস আসে, তো এখানেও সুন্দর একটা ভাইবস তোমরা পেয়ে যাবে।
দক্ষিণেশ্বর মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ করে না বা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, বাট এখানে সেটা অ্যালাউ আছে। মন্দিরটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা আর ঘুরতে থাকবেন।